অসহযোগ আন্দোলন, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, নিহত এখন পর্যন্ত 11 জন, নিহত এখন পর্যন্ত 11 জন আজকের দিনে। মুন্সিগঞ্জে 2 জন, বগুড়ায় 3 জন, মাগুরায় 2 জন, পাবনায় 2 জন, রংপুরে 2 জন নিহত হয়েছেন। এই আপডেটটা হচ্ছে প্রথম আলোতে, প্রথম আলোর অসহযোগ আন্দোলন, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, নিহতের যে সংখ্যা সেটা 11 জন। কোথায় কোথায় কতজন সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি, তবে সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ চলছে, সংঘর্ষ এখনো চলছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ, মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে 12:30 থেকে। ধানমন্ডি 27 নম্বরে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের, সব জায়গায় একই অবস্থা। মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন, আহত অর্ধশত। মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে, ISPAB সভাপতি তিনি এটাই জানিয়ে দিয়েছেন। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, একত্রিত হয়ে থাকার চেষ্টা করবেন, অবশ্যই একজন দুজন করে থাকবেন না। ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করবেন, ইমুতে যেখানে পারেন শেয়ার করে দিবেন।